হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো, আমিও খুব ভালো। তো অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে প্রায় 11টা, তো আমরা আজকে লেট করে ঘুম থেকে উঠেছি 10টা। তো সকাল 5টায় উঠেছিলাম জিজু কালিম্পং যাবে বলে, তো এখন আবার উঠলাম 10টার পর। তো জিজুকে দুই ভাই খাওয়া দাওয়া টাওয়া দাওয়া বানিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি আমরা দুজন। তো ঘুম থেকে উঠে এখন আমরা ভাবছি কী করবো। তখন আমি ব্রাশ টাশ করে নিচ্ছি, করে নিয়ে তারপর একটু বেরিয়েও যাবো, শেয়ার করবো কী করি। তো স্নান টান করে আসি, ব্রাশ করে স্নান, গরম জল হয়ে গেছে। তো চলো, আমরা বলতে পারি এত লেট করে কেন উঠেছি। তো আমরা দুজন থাকলে না এরকম করেই ঘুমাই। তো এখন কী করবো, দিদি ভাই সকালে খাওয়া বানাচ্ছে, আমি স্নান টান করে তারপর রেডি রেডি হবো, না আগে খাওয়া দাওয়া করে রেডি হবো। তো চলো সব কিছু শেয়ার করবো আজকে। চলো, এখানে আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আমি আর ভিডিও করিনি। তো এখানে রেডি হয়ে গেছি, ঘরের অবস্থাটা দেখো। তো কুর্তি পরেছি আজকে, দেখাচ্ছি। তো হোয়াইট কুর্তি অ্যান্ড রেড লেগিংস। চলো, আমি মুখে কিছু দেবো না, চুলটা আছড়াবো, মুখে যা ক্রিম দিই সেটাই দেবো। আমি রেডি হয়ে গেছি, আমি মুখে যা ক্রিম সেটাই দিয়েছি, আর লিপস্টিক আর একটু মাস্কারা দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দিইনি। তো এখানে দিদি ভাইও রেডি। চলো চুলটা বাঁধবো, মাথাটা ভিজা আছে এই কারণে চুলটা খোলা। তো বেঁধে নিয়ে তারপর আটকাচ্ছি, তো ডয়ারটা খোলা আছে, আটকাবো। তো চলো, ক্লিপ নিয়ে নিলাম। ও আমার ওয়াচটা কোথায় রে? দাঁড়া দাঁড়া, হ্যাঁ তো চলো বেরিয়ে পড়বো এখন। দিদি মানে পিটানি দেবে, এখন লোকাল লাগছে দেখতে। মাস্ক, হ্যাঁ ওখানেই আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এখানে বেরিয়ে পড়ে দিদি ভাই রুম চালা দিল, বহুত দেরি হয়ে গেছে। তো এখানে এদিকে চলছি, চল। ভেবেছিলাম দিদি নাম্বার ওয়ান অডিশন ছিল, বাট যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কপাল ভালো না, পাইনি। সো কিছু করার নেই, নেক্সট টাইম এলে আবার যাবো। তো এই কারণে আমরা গিয়েছিলাম। তো দিদি নাম্বার ওয়ান শোটা যেহেতু এতটা ফেমাস, তো খুব ইচ্ছে ছিল, বাট খুব লেট হয়ে গেছে, তো এই কারণে যেতে পারিনি। তো এটার জন্যই বেরিয়েছিলাম মেন যেটা। আর যদি ভিডিওটা বড় করে দেখি কী কী করবো অবশ্যই শেয়ার করবো। চলো, গিয়েছিলাম সেখানে প্রচণ্ড ভিড় ছিল, তো এই কারণে আমি অল্প জাস্ট ক্লিপ অ্যাড করেছি। তো সেখান থেকে কী কী নিয়ে এসেছি অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখো, সেখানে বেশিক্ষণ টাইম থাকেনি, কারণ জিজু বললো আমি গাড়িতে উঠে গেছি ব্যাক করব, তো এই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তো দেখো কী কী নিয়ে এসেছি। ফার্স্ট কিনেছি ফুচকা, যেটা ফুচকাটা দেখলেই তো লোভ লাগে। তো এখানে ফুচকা নিয়েছি, এখানে হচ্ছে এটা চানা মাখা, না চানা মাখা। তো দিদি ভাই এখানে ফেস ওয়াশ কিনে দিল, তো আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো তাই আমি হিমালয় ইউজ করি। তারপর এখানে এটা কী জানি ভুলে গেছে, যাই হোক এখানে আছে হচ্ছে, আমি দুটো টি শার্ট নিলাম, তো যেখানে গিয়েছিলাম তো সেখান থেকে পরে শেয়ার করবো টি শার্টগুলো, সেখান থেকে দেখে নাও। তো চলো, তো এখন ড্রেস ড্রেস ছেড়ে যেহেতু জিজু আসবে, তো কী করি দেখি। চলো ড্রেস ড্রেস ছেড়ে ফেললাম। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ, জাস্ট এখানে একটা হয়েছে, এটা মানে চলে গেছে, হ্যাঁ এটা চলে গেছে। তো দুটো হয়েছিল, সিরিয়াসলি এত ব্যথা, এটা না হাসা যায় না কিছু করা যায়। তো এখন প্রায় কমেছে। তো মাঝখানে কী হয়েছিলো, তো আমি অন্য ফেস ওয়াশ ইউজ করেছিলাম, তো তার কারণে এটা হয়ে গেছে। তো এই কারণে দরকার নেই, যেটা ইউজ করো ভাই সেটাই করো, কারোটা দেখে কারোটা ভালো সেটা দেখে ইউজ করা মানে এরকম প্রমাণ, সেটার আমি পেয়ে গেছি অলরেডি। তো দিদি নাম্বার ওয়ানে অডিশনে গিয়ে যা হলো, মানে খুব খারাপ লাগছে, কিছু বলার নেই। তো এখন আমি ফুচকা খাবো, চলো।
চানা মাখাটা সেটা খাচ্ছি, তো খেতে খেতে মনে পড়লো, তারপরে আমি উঠালাম। ঠিক আছে, তো প্রায় খাওয়ার শেষই, এখানে এসে কোক খেলাম কারণ জল পিপাসা প্রচণ্ড পাচ্ছিল, তারপর খেয়ে দিই তাই চানা। ঝাল টাল কিচ্ছু না, আচার টাচার দিয়ে একটু মাখবে তাই না বল? তেমন না, ভালো না। ঝাল দুই দিন তিন দিন ঘুরলে কিছু হবে না, আসলে তাহলে সবাই কপালটা ভালো দিদি লাগে না, কেলাবে দিদি পছন্দ করে না তাও বল, আমি আসি বলে ভাইতে পারতেছি বেরোতে পারতেছি বল, তাও কপাল করে ফুচকা খাই, তাছাড়া অন্য কিছু কেন পছন্দ নয় দিদি, তুই কত বেশি আমাদের ফুচকা খাচ্ছিস, কত চিন্তা কত ভালোবাসা তাই না দিদি, তাই না ইরা না জল যদি মুখে রাখবে তাহলে সেটা ছিল কিন্তু বর্ষা খাই না, তারপর সেটা তো বুঝতে পারছি আসছি তারা, হ্যাঁ না খেয়ে নেই লোক পেয়ে যাবে সময় আসবি, জল মুখ ভরা একদম হবে না, ওই বাংলাদেশে কিছু কিছু দেখে না ফুচকার একদম কোপারে চলে করে দিয়ে যায় দোকানে যায় খাবার, ওটা একদম ভরে দেয় ফাটা দেয় একদম, দারুণ ছিল বাদাম খালি আছে, বাদাম করিস, দিজো থাকবে, দিজো যদি চন্দ্রা থাকবে ম্যাগি করে তাহলে ট্রাই করবো।